আল্লাহর নবী বিশ্বনবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ দিয়া বলেন মান কলেলা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা যদি শুধু এই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের মধ্যে যদি এই কালেমার ইমান আনে আল্লাহনবী ডাক দিয়া বলেন অবশ্যই অবশ্যই এই বান্দাটা একদিন আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন খাইবারের যুদ্ধের মধ্যে জনাবে মুহাম্মদুর রসুল্লাহ আলহু আসাল্লাম ওই যুদ্ধের মধ্যে নিজেও উপস্থিত ছিলেন ইহুদিদের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল এক পর্যায়ে আল্লাহ নবী ওই ইহুদিদের কেল্লাকে চারদিক থেকে ঘিরিয়ে ফেলল মুসলমানেরা মুসলমানেরা চারোদিকে তাবু গেড়ে ফেলল এবার ইহুদিরা ওই কেল্লার মধ্যে আবদ্ধ হয়ে গেল আল্লার নবী অপেক্ষা করতে হঠাৎ ওই কেল্লার মধ্যে থেকে একজন ইহুদিরা খাল যখন বের হয়ে গেল বের হয়ে তার সাগরের পাল নিয়ে যখন তিনি চারোদিকে ঘুরতে লাগলো আর মনে মনে চিন্তা করলো ইয়াসরিবের বাদশাহ মদিনার বাদশাহ আমাদের এলাকার মধ্যে আসছে কখনো তো বাদশাহ দেখিনি আজকে বাদশাহ দেখব এক পর্যায়ের মধ্যে ওই রাখাল মুসলমানদের জিজ্ঞাসা করতে লাগলো তোমাদের ইয়াসরিব মদিনার যেই বাদশাহ আছে ওই বাদশাহ কোথায় সকলে দেখিয়ে দিল ওই যে একটা তাবু দেখা যায় ওই তাবুর মধ্যে আমাদের বাদশা বসে আছে এইবার চিন্তা করলো ওই রাখাল এত বড় বাদশা এত বড় আধিপত্য এত বড় ক্ষমতাবান আমাদের পুরা এই খাইবরকে জয় করার জন্য আসছে অবশ্যই ওই বাদশা অনেক শক্তিশালী হবে অনেক আরামপ্রিয় হবে হঠাৎ ওই রাখাল চিন্তা করল ওই বাদশার তাবুর মধ্যে যাব বাদশার তাবুর মধ্যে যাওয়ার পর দেখব কত সুন্দর কত শূন্য সামন্ শান্ত কত আরামায়েস এই চিন্তা করে ওই রাখাল যখন আল্লাহ নবীর তাবুর ভিতরে ঢুকবে হঠাৎ তাবুর মধ্যে ঢুকে দেখে কোনো কিছু নেই শুধু ওই খেজুরের সাল দিয়ে একটা তাবু টানানো সাধারণ সাদা একজন মানুষ বসা ওই মানুষের চেহারা এত সুন্দর এত সুন্দর ওই রাখাল আল্লাহ নবীর নুরানি চেহারা দেখে ওই মুহূর্তের মধ্যে চিন্তা করল এই মানুষটা কখন সন্ত্রাস হতে পারে না কখনো পাগল হতে পারে না কখনো মানুষের উপর জুলুম করতে পারে না যখন আল্লাহ নবীর সামনে গেল ডাক দিয়া রাখাল বলে ও ইয়াসলিবের বাদশাহ আপনার এই জায়গার মধ্যে আসার কারণ কি আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে আলাইহি হিয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও রাখাল এই দেশের মধ্যে এই খাইবরের মধ্যে আসার কারণ হলো খাইবারের প্রত্যেকটা মুসলমান যেন প্রত্যেকটা ইহুদি যেন কালেমা পরে মুসলমান হয়ে যায় আর শুধু তারা একটা কথাই মানবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো খালেক নাই সৃষ্টিকর্তা নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ রিজিক দেওয়ার মালিক নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো হায়াত দেওয়ার মালিক নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মউদ দেওয়ার কোনো মালিক নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা সন্তান দেওয়ার মালিক নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সুস্থ অসুস্থ দেওয়ার মালিক নাই শুধু এই কালেমা যদি তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই শুধু এতটুক দাওয়াত দেওয়ার জন্য আসছি এই কথা বলার পর ওই রাখাল ডাক দিয়ে বলে ওই আশ্রিবের

রাখাল আশ্চর্য হয়ে গেল আপনি হল একজন বাদশাহ আপনি বাদশাহ হয়ে আমার মতো একজন রাখাল গোলামকে বুকের মধ্যে নেবেন এটা কি হতে পারে রাখাল আশ্চর্য হয়ে গেল আল্লাহ ডাক দে বলে শোনো যখন মানুষ কালেমা পরে মুসলমান হয়ে যায় সমস্ত মুসলমানের অধিকার সমান হয়ে যায় তখন রাজা আর প্রজার কোনো তফাৎ থাকে না নবীর এই কথা পর আল্লাহ বলল আর কি পাব বলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই এই কালেমা পড়ার কারণে তোমাকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতুল ফেরেদা উজদান করে দিবে এই কথা শোনার পর ওই রাখাল বলল তাহলে আমি এই মুহূর্তের মধ্যে কালিমা পড়লাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহনবী তাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আল্লাহর নবী বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার পর এবার রাখাল বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে এই মুহূর্তে এমন একটা আমল দেন যেই আমলের মাধ্যমে আমি যেন আল্লাহকে খুশি করতে পারি আল্লাহনবী বিশ্বনবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল আলিহাসাল্লাম ডাক দেয়া বলেন ওরে রাখাল এই মুহূর্তের মধ্যে আমি তোমাকে এমন কোন আমল দিব বিশেষ কোন আমল আমার সামনে নাই নামাজের আমল দিব নামাজের সময় হয় নাই রমজানের আমল দিব রমজান মাস নয় জাকাত দিতে বলবো তোমার কাছে কোনো সম্পদ নাই তাহলে তোমাকে এই মুহূর্তের মধ্যে একটাই আমল সেই আমল হল আল্লাহর রাস্তায় তুমি জিহাদে চলে যাও এবার রাখাল ডাক দেওয়া বলে রসুল আল্লাহ এই ছাগলের পাল তো আমারও নয় এটা তো ইহুদির আল্লাহনবী কত আমানতদার ছিলেন আল্লাহ নবী চাইলে ওই ছাগলগুলি নিজে নিয়ে নিতে পারতেন কিন্তু আল্লাহ নবী ডাক এই ছাগলগুলো মালিক হলো ইহুদি তুমি ইহুদির ওই কেল্লার মধ্যে এই ছাগলগুলি দিয়ে দাও এবং আল্লাহর রাহে যুদ্ধের মধ্যে জিহাদের ময়দানের মধ্যে তুমি চলে যাও আজকে আমরা মুসলমান জিহাদের কথা কথা শুনলে মনে করি এটা সন্ত্রাস না সন্ত্রাস নয় জিহাদ হলো মুসলমানদের শির উঁচু করার জন্য এবং সারা পৃথিবীর মধ্যে কালেমার দাওয়াতকে প্রচার করার মূল মাধ্যম হলো আল্লাহর রাস্তায় জিহাদ এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল

আল্লাহ এবং রসুলের উপর ইমান আনো ওয়াতু জাহ হিদু নফি বি ওয়া আং জান এবং মালের মাধ্যমে তোমরা আল্লাহর রাহে জিহাদ করো তো ওই মুহূর্তে আল্লাহ নবী ওই রাখালকে ডাক দিয়ে বলল। তুমি এক কাজ করো আল্লাহ রাস্তা জিহাদ করো তখন ওই রাখাল ডাক দিয়ে বললো আমি যদি যুদ্ধের ময়দানে যাই আমার দুইটা অবস্থা এক হয়তো আমি গাজী হয়ে ফিরে আসব দুই নয়তো আমি জিহাদের মধ্যে শহীদ হব আল্লাহ রব্বুল আলমিন বলে তুমি আল্লাহর রাস্তায় শহীদ হলে আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জন্নাতুল ফিরদৌস দান করে দিবে ওই রাখাল জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধের মধ্যে জিহাদ করে শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ নবী তার নিয়ম ছিল উসুল ছিল জিহাদের ময়দানে সাহাবায় কেরাম শহীদ হওয়ার পর তাদের লাশ দেখতেন তখন ওই যে কালো ওই যে ইহুদি যেই সাহাবি আসওয়াদ গালিবী তাকে কেউ চিন্ত না শুধু আল্লাহ নবী ছাড়া ওই মুহূর্তে আল্লাহনবী সাহাবায় কেরামে লাশ দেখতে লাগলো হঠাৎ দেখলো আস্বাদ গালাবি ওই ইহুদি ওই যে নব নবমুসলিম ওই সাহাবির লাশ আল্লাহনবী বিশ্বনবী জনাবে মহ মহামাদ রসুল্লা আলী আলীসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌস দান করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন